নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষক এসএস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি কিন্তু হয়নি ভোটের আগে। সকলের কিছু না কিছু হয়েছে, কিন্তু পার্শ্ব শিক্ষক এসএস কেমএসকে এই ধরনের চুক্তিভিত্তিক যারা শিক্ষক তাদের কিন্তু একটি টাকাও বেতন বৃদ্ধি করেনি। তবে এর জন্য দায়ী কে? এবং এই যে ভোট, এই ভোটে কিন্তু কি রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের ভোট কি পাবেন সরকার? বা তারা কিন্তু অনেকেই ভোটের ডিউটিতে যাচ্ছেন এবং সেই ডিউটিতে গিয়ে তাদের কি মন খোলাভাবে এই সরকারকে সমর্থন জানাবে? যারা ভোট কর্মী তারা কিন্তু অনেকটাই প্রভাবিত করে থাকে ভোট বিষয়টা নিয়ে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের মনে কিন্তু চাপা ক্ষোভ রয়েছে। তবে এর জন্য দায়ী কিন্তু রাজ্যের যারা সংগঠন রয়েছে, তৃণমূলী সংগঠন, তারা কিন্তু সেভাবে চাপ দিতে পারেনি, যেখানে অন্যান্য সংগঠনগুলি বের করে নিয়ে আসতে পারলো কিছু না কিছু দায়িত্ব করে, সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের শিক্ষকদের, চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কিছুই করতে পারেননি রাজ্যের যারা তৃণমূলী সংগঠন রয়েছে। তারা তাদের এই সংগঠনের দায়ভার কিন্তু তাদেরকে নেওয়া উচিত বলে অনেকে মনে করছেন। তারা আবার বলছেন যে ভোটের পরে হবে, অর্থাৎ ভোটের পরে যে আদৌ হবে গ্যারেন্টি কি আছে কিনা তার কোনো প্রশ্ন নেই। এই জায়গায় দাঁড়িয়ে এই যে সরকারের প্রতি এই শিক্ষকদের যে একটা বিরুদ্ধ মনোভাব, বিক্ষোভ মনোভাব, এটার কারণ কিন্তু দায়ী সংগঠন। আর সংগঠন যদি পারত, দেখেছিলাম যে অশোকরুদ্ধের মতন অনেকেই বলছেন যে যারা তৃণমূলী সংগঠন করতেন প্রাথমিক শিক্ষকদের জন্য, এটা বড় অঙ্কের টাকা বৃদ্ধি হয়েছিল, বেতন বৃদ্ধি হয়েছিল রাজ্যের শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের। সেই জায়গায় দাঁড়িয়ে তার মতন নেতৃত্বের অনেকে প্রশংসা করেছেন, কিন্তু যারা রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের দায়িত্বে ছিলেন তারা কিন্তু কিছুই করতে পারেননি, শিক্ষামন্ত্রীকে সেভাবে চাপিয়ে দিতে পারেননি, বলেননি গিয়ে যে এদের ধরনের শিক্ষকদের বেতন বৃদ্ধি করা উচিত বা করা প্রয়োজন, যার ফলে কিন্তু সেই নেই। এবং শেষমেশ যখন একটা তৈরি হচ্ছিল সেখানেও দাঁড়িয়ে অনেকেই বলছেন যে বাধা সৃষ্টি হয়েছে বিভিন্ন নেতৃত্বের দ্বারা, যাতে করে এই মুহূর্তে বেতন বৃদ্ধি করা না হয় বা ফাইল না যায়, বা গেলেও সেটা আদৌ হতো কিনা সেটা সম্ভব, কারণ বা না ধরা হয়েছে বাজেটে টাকা বা সেখানে দাঁড়িয়ে অর্থ দপ্তর কীভাবে পাশ করবে, সেই নানা জটিলতা থাকতে পারে। তবে বন্ধু, পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে ভোটে যে খুব একটা চুক্তিভিত্তিক শিক্ষকদের ছাড়া পাবে এমনটা কিন্তু নয়, কারণ যাদের পেটের জ্বালা রয়েছে, মনের জ্বালা রয়েছে, দুঃখ রয়েছে, যন্ত্রণা রয়েছে, তাদের কী হবে এই বিষয়গুলো কিন্তু বন্ধু ভাবাচ্ছে। তো বন্ধু, যাই হোক, এই ভোটে আপনারা কী মনে করেন যে এই সরকার যারা রয়েছে তাদের সমর্থন করা উচিত বা তাদের পাশে দাঁড়ানো উচিত? বা ভোট কর্মী হিসেবে একজন শিক্ষকের অনেক রকম দায়িত্ব থাকে, বা গ্রামে একজন সাধারণ শিক্ষকের কথা অনেক শুনে তাদের কিন্তু প্রভাবিত হয়, একটা নেতার কথা থেকে একটা শিক্ষকের কথা অনেক প্রভাবিত করে। তো বন্ধু, কী চান আপনারা, এই সত্যি কি সরকারকে সমর্থন করা উচিত বা না উচিত নয়, এই বিষয়টা অবশ্যই শিক্ষকদের উপরে ছেড়ে দিলাম। তবে একটা বিষয় যে দুঃখ যন্ত্রণা থাকতেই পারে, অনেকে কিন্তু যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা কিন্তু নিশ্চয়ই সরকারকে সমর্থন করবে এবং পাশে দাঁড়াবেন, এবং এই সরকারের হয়ে অনেককেই দেখা যাচ্ছে তারা কিন্তু মিটিং করছেন, মিছিল করছেন, এটা কিন্তু ভালোবাসার জায়গা। তবে যাই হোক বন্ধু, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, দেখতে থাকুন টুড নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে রাখুন, নমস্কার, ধন্যবাদ।